ơi, কি হইছে আপনারে? আর জায়গা পাইলো না, তেল শেষ হওয়ার কোন দেহি? হ্যাঁ, পাম্প আছে, তেল কোন জায়গায় শেষ হয়েছে? তেল তেলে আপনার মিটার নাই? তেলের তাহলে মিটার দেখে বাইরে নেই, বাসা কোথায়? আল্লাহ, এই যে হ্যাঁ পাম্প আছে, তারপরে আমরা একটু দেখি হেল্প করি আপনাকে, একটু যদি তেল দিয়ে হেল্প করা যায় দেখি। আমরা আমাদের কাছে আছে, আমাদের এনে বামে রাখেন, গাড়িটা বামে রাখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাসতেছেন কি আপনি? আমার সাথে দেখা হইয়া, আমি তো আমার ফ্রেন্ড, তাহলে আমি একটু সাহায্য চাই আপনার কাছে আজকে। আজকে আমি মোটর সাইকেল নিয়ে আসি নাই, আপনার বাইক থেকে একটু তেল দেওয়া যাবে? তেল অবশ্যই দেওয়া যাবে, কিন্তু তার আগে আমার একটু উকি দিতে হবে, কারণ আজকে আচ্ছা দেখেন সকালবেলা ক্লাসে বের হওয়ার আগে এক লিটার খাবো। আচ্ছা দেখেন, একটু তেল দিবা? হ্যাঁ তেল দেন যাবো ভাই, আর দেন যাবো ভাই কইছে। আরে লাট ভাই জেনে আছে, রাহো যাও যাও, লাট ভাই জেনে আছে, তেল দেন যাবো না, মানে রাহো তুমি, সমস্যা নেই ভাইয়া। হ্যাঁ তুমি যে সাহস করছো এই জন্য ধন্যবাদ। তবে আমরা এই যে আমাদের পুলিশ ভাই পাইছি, মুকাররম মুবারক সরি, আর এই যে লাট ভাই আমাদের এখানে বেড়াইতে আসছে, তো তাদের গাড়ির কাছ থেকে আজকে নিব। এখন দরকার বোতল, এখন তো বোতল নাই, আর এই যে আতিক স্যার আছে কিন্তু বক্সে, দাঁড়ান আগে বোতল বাউ করে নিই। আপনি যান, আপনি যান স্যারের লোকে দেখা করেন। এখন বোতল খুঁজেন, এই যে বোতল, এই যে এই যে এই যে আল্লাহ দেখছ, যাক আজকে মুবারকের গাড়িতেই নিব। আর একটু আর একটু ই করে নেন, আর একটু পানি থাকলে ফালায় নেন, তাহলে বিপদে সব কিছু থাকে, কাছাকাছি থাকে দেখছ। যাক যেই ফালাইছে বোতলটা তারে ধন্যবাদ। দাঁড়ান এটা খুললেন না, এটা খুললেন না, এটা খুললেন না, এটা খুললে আপনি তেলটা সুন্দরভাবে নিতে পারবেন না। হ্যাঁ ফার্স্ট টাইম, এই ফার্স্ট টাইম মনে হয় করতেছে। আপনি নেন, খুলে দিলাম আপনাদের। যাক আজকে লাট ভাইয়ের গাড়ি থেকে আজকে মোহাম্মদপুর, না না লুলু ভাই না, লাট লুলু ভাইয়ের পালসার গাড়ি থেকে আজকে আমরা তেল নিলাম এই ভাইটাকে একটু সহযোগিতা করার জন্য। হ্যাঁ হ্যাঁ সাফাই দেয়, এনে ডিউটি করে, আজকে ওর অন্য জায়গায় ডিউটি। হবে এটু? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন। দাদা কি হয়েছে আপনার মোটর সাইকেল? আপনি আমার চিনেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, ঈদ আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখন কি তেল তেল কি পাইছেন? আমরা যদি দেই নিবেন? হ্যাঁ কোন জায়গায় শেষ হয়েছে? কোন মোড়ে? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? এই লোকটারে তেল দিবেন একটু? আচ্ছা ঠিক আছে দাদা, আচ্ছা ওয়ালাইকুম সালাম, যান কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ পাম্প তো সামনেই, হাইটে তো আসলেন, আজকে অনেক রোদ উঠছে, যখন সামনে আমরা পড়ে গেছি আমরা তো সাহায্য না করে ছাড়বো না, ঝামেলা হইলে আমাদের হবে, আপনি হবে বাইর করবো কি করেন আপনি? কল আসছিল তো এই জন্য দৌড় দিয়ে চলে গেছিলাম। দেখি তুমি লাগাইতে পারছো না? পারবা না তো, আমি তো আর লাগাই দিই না, পারবা না তো, আমার কাছে লক আসেনি, দেখি লক লাগাই দিচ্ছি।
আরে না পরে আবার একটা নিতে দেয়া নষ্ট করে দিব দেখি আমি লাগাইতেছি ঠিক আছে ধরে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে লকটা একটু উপরে তুলছ হ্যাঁ হয়েছে বাসা কোথায় আপনার মনিপুরে মিরপুর মনিপুর ও গেছিলেন কোথায় গেছিলাম এই যে এটা ধানমন্ডিতে আল্লাহ কাছে হাজার শুকরিয়া আপনার উপকার করতে পারতেছি আমাদেরও ভালো লাগতেছে আমি করি মানে করেন দেখি তো পাইছেন হ্যাঁ করেন দেখি কিন্তু আল্লাহ আপনারও ঘুরে ফিরে দিয়ে দিছে আগে স্টার্ট দেন আগে স্টার্ট দেন ইনশাল্লাহ দোয়া করি ভাই হয়েছে আলহামদুলিল্লাহ যাক হ্যাঁ তেল আগে তেল যা তেল ভরে আপন দুই ভাই আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আর আসলে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সবার কাছে একটাই অনুরোধ আমরা কিন্তু সবাই বাইকার বাইকার ভাই ভাই হতে চাই আমরা একজন বাইকারের বিপদে আরেকজন বাইকার অবশ্যই পাশে দাঁড়ানোর চেষ্টা করব হ্যাঁ পাম্প আছে তেল কোন জায়গায় শেষ হয়েছে তেল তেল আপনার মিটার নাই তেলের তাহলে মিটার দেখে বাইরে নেই বাসা কোথায় আল্লাহ এই যে হ্যাঁ পাম্প আছে তারপরে আমরা একটু দেখি হেল্প করি আপনাকে একটু যদি তেল দিয়ে হেল্প করা যায় দেখি আমরা আমাদের কাছে আছে আমাদের এনে বামে রাখেন গাড়িটা বামে রাখেন আসলে একটা মজার ঘটনা ঘটছে বুঝছেন একটু আগে আমি একজন বাইকারকে তেল দিলাম তো এই বাইটা আমার জিগাইতেছে কত দিব আসলে কি এই এইটুক এইটুক তেল কি বিক্রি করা যায় বলেন তো হ্যাঁ বলেন তো তেল বিক্রি করা যায় এইটুক আসলে আমরা কি মানে বিক্রি করার জন্য তো এখানে দাঁড়াই নাই আপনি আপনাকে একটু বিপদ মুক্ত করার জন্য দাঁড়াইছি একটু বিপদ মুক্ত করার জন্য দাঁড়াইছি যদি এইটুক বিপদ মুক্ত হন হয়তো বা মন থেকে আমরা একটু দোয়া পাই এই দোয়াটুকুর জন্যই আসলে এইটুক করা মুকেশ ভাই আসেন 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 আয়াও শেষ হয় নাই হেল্প হয় নাই সামনে দিয়ে যাবেন যায় বামে এটা গণভবনের বাম পাশে আরঙ্গজেব রোড যে আপনার মোহাম্মদপুর পুরাতন থানা বলে এটারে আপনারা একটু তেল দেওয়া যাবে হ্যাঁ আমার না আমাদের এই যে ভাইয়ের তেল শেষ হয়েছে আমার মোটর সাইকেলটা আজকে আনি নেই হ্যাঁ তাহলে একটু গাড়িটা একটু পিছাই দেন জেব্রা ক্রসিংয়ে তো পিছনে দিন বোতল নিয়ে এই ঘুরতেছি কারণ দেখছেন একটু হেল্প চাইতে হয় আপনারা যদি কারো কাছে একটু হেল্প চাইতেন দিত আমরা বাইকাররা কিন্তু আমি নিজেও তো বাইকার হ্যাঁ বাইকাররা বাইকার কিন্তু একজন আরেকজন হেল্প করে একজন আরেকজনটা কিন্তু হেল্প করে আমরা হয়তো বা লজ্জায় অনেকে চাই না বা এইটা না নিচেরটা খোলেন দেখেন আবার আপনি গাড়ি নষ্ট করেন না এই আপনি তো তেল নাই মনে হয় হ্যাঁ আপনার তো সাহস আছে দেখা যায় আপনি নিজেরই তো নাই রাখেন বন্ধ করেন আপনি নিজেরই নাই বন্ধ করেন ওইসে ওইসে আপনি সাহস করছেন এই জন্য ধন্যবাদ আচ্ছা আছে আছে ওইটা শেষ মনে হয় আপনার রিজার্ভ আপনার সাহস করছেন এই জন্য ধন্যবাদ এই বাইটাকে দেখতে পাচ্ছেন এই বাইটাকে বলার পরে উনি সাহস করে আমাদেরকে তেল দিতে চাইছে ধন্যবাদ আসলে আজকে কয়েকজনের কাছে আমি চাওয়ার একটাই কারণ আমার নিজের বাইকটা আমি নিয়ে আসি নাই এই জন্য আসলে অনেকের কাছে আজকে বলতে হইলো বাধ্য হয়ে এই যে ভালো মানুষ যে আমাদের সমাজে এখনও আছে তার প্রমাণে যে এই ভাই এই ভাইরে কিন্তু একবার বলছি উনি তেলের মিটারের দিকে তাকায় বলে আছে দেওয়া যাবে শুধু ওনার সমস্যা উনি বাইর করতে পারে না
তো বাইকটা আমরা নিজেরাই করে নিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বাংলাদেশি পুলিশ আমরা আসলে সবাইকে জানিয়ে করি, কিন্তু আসলে আপনি যে কাজটা করলেন বলবেন, ডিসি অফিস এদিকে এদিকে। আচ্ছা নেন নেন, 250 গ্রামই নেন, উপকার করলে একটু ভালো করেই করুন। আপনি এটা পরেন, আমি লাগাই দিচ্ছি, দাঁড়ান আমি লাগাই দিতেছি, আপনারা পারবেন না। না মোটর সাইকেল চালানো আরাম, হাঁটানো এই বোতলটা ফেলেন না দাদা, এটা আরেকটা দূষণ। এই বোতলটাই কিন্তু আমার বাঁচাইছে, এনে দেন আমার কাছে দেন, এই বোতলটাই আজকে রক্ষা করছে। ওয়েলকাম, কি ছবি তুলবেন? আচ্ছা আচ্ছা, আগে স্টার্ট দেন, স্টার্ট দেন, ছবি তুলবো নি, সব তুলবো নি, সময় আছে, আগে স্টার্ট দেন, স্টার্ট হয় কিনা দেখেন তো। এই যে উপকারী বাইরে নিয়ে আগে দাঁড়ান, স্টার্ট হয়েছে, হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন একটা লাগে আসলে, আবার বলতেছি কিভাবে, ধন্যবাদ দিব জানি না, একটু একটু চা খাবো, একটু চা খাবো, না একটু চা খাবো, একটু চা খাবো, এইটুকু অনুরোধ, এইটুকু অনুরোধ রাখেন আমার পক্ষ থেকে। আমি মোহাম্মদপুর ট্রাফিক জোনে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মুবারক পেয়ে মাত্র এনে আসছিল, একটা মোটর সাইকেলে মুবারক তেল দিল। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, ঠিক আছে, আপনারাও ভালো থাকেন ভাই, ধন্যবাদ অসংখ্য। আপনাকে বলে শেষ করা যাবে না, আমি অস্ট্রেলিয়ায় থাকি, আমি আসলাম হঠাৎ তেল শেষ হয়ে গেছে, তো আপনি এসে যে হেল্প করছেন এটা আসলে লোভনীয়, এটা বলা শেষ করা যায় না, থ্যাংক। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের বাংলাদেশ পুলিশের জন্য, আমরা বাংলাদেশ পুলিশ, আমরা বিপদগ্রস্ত মানুষদের আমরা পাশে দাঁড়াতে চাই এবং আমরা বাংলাদেশের জনগণের আস্থা অর্জন করতে চাই, আর আমাদের জন্য আবার দোয়া করবেন, ভালো থাকবেন। মুকলেশ ভাই হঠাৎ করে এসে আমাদের বিপদ দেখে যেভাবে আমাদের উপর, মানে না না সমস্যা নেই, গাড়িতে বললে পেট্রোল পাম্পে লিঙ্ক লাগিয়ে মানে যেভাবে হেল্প করছে, আসলে এটা বলে শেষ করা যায় না, থ্যাংক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনারও অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।